জরাসন্ধকে দ্বিরথ ব্যতীত অন্যভাবে জয় করা যাবে না। যদি আপনারা ব্রাহ্মণ বেশ ধারণ করে তার কাছে দ্বন্দ্বযুদ্ধ প্রার্থনা করেন তাহলে দ্বিরথই তাকে বধ করা সম্ভব হবে। ভগবান জরাসন্ধের বধ বহু অর্থের সম্পাদক স্বরূপ। ভগবানের এই কথা শুনে রাজি করলেন, বললেন সাধু সাধু। পাণ্ডবপ্রস্থে যাওয়ার জন্য তিনি ব্যবস্থা নিলেন, স্ত্রী পুত্র পরিজন আদিকে সেখানে পাঠিয়ে দিলেন, অনুরুদ্ধকে দ্বারকা রক্ষার কাজে রাখলেন, নিজে সাত্যকী উদ্ধবের সঙ্গে যাত্রা করিলেন। নানা জানে তারা পাণ্ডবপ্রস্থে উপস্থিত হলেন। আহা, কৃষ্ণের জয়গান হতে লাগিল পথিমধ্যে, যে দেখে সেই কৃষ্ণের গুণগান করতে লাগিল, মৃদঙ্গ ফন পটহ বীণা গোমুখ আদি বাজিতে লাগিল, ব্রাহ্মণগণ বেদধ্বনি করিতে লাগিলেন, দেবতাগণ পর্যন্ত পুষ্প বর্ষণ করিয়া কৃষ্ণের জয়গান করিতে লাগিলেন। যথাকালে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবপ্রস্থে উপস্থিত হলেন। নরনারীগণ কৃষ্ণকে দেখবার জন্য সম্ভ্রম প্রাপ্ত হলেন। যেই না শুনেছেন কৃষ্ণ আসিতেছেন, সংবাদ পেয়ে কেউ শয়ন ছিলেন সেখান থেকেই কাপড় পরতে পরতে যাত্রা করলেন, কেউ পতিসেবা ছাড়িয়াই চলিলেন, কেউ শিশুদের দগ্ধপনাদি কীর্ত ছাড়িয়াই চলিলেন, রান্নাদি করিতেছিলেন, ওই অবস্থায় চলিলেন। কৃষ্ণের কথাই তাদের মন হরণ হয়েছিল, তাই তারা নয়ন পথে শ্রী গোবিন্দকে হৃদয় আনিবার জন্য যাত্রা করে চলেছেন। অহ, কি তাদের আরতি, নারীগণ সম্ভ্রম ছাড়া পেয়ে গেছে, প্রত্যেকে নিজে নিজ কাজ ছেড়ে চললেন, কেউ এক পায়ে আলতা পরে, কেউ একটি কর্ণে নূপুর পরে, এই দুল পরে, কেউ বা একটি নূপুর পরে, কেউ একটি নয়নে কাজল পরেই চললেন। ঘনশ্বাস রীতিরীতি চলছেন গর্ভবতী নারী, সকলেই কৃষ্ণ দর্শনের সমর্থক, কেউ বা রাজপথে দাঁড়িয়েছেন, কেউ বা হোটেল গায়ে উঠে পুষ্প বর্ষণ করে জয় দেবকী নন্দন ভগবান কি স্বাগতম গোবিন্দ, জয় জয় গোপাল, জয় জয় গোবিন্দ, জয় জয় গোপাল, জয় জয় রাধা রমন হরে গোবিন্দ, জয় জয় চলে যদুরা পথে চলে যদুরা
নয়নপথে সৎকার করে গুরুজনদেরকে নমস্কার জানিয়ে বন্ধুদের সহিত হাত মিলিয়ে গুরু কনিষ্ঠগণ কর্তৃক অভিবন্দিত হয়ে শ্রী গোবিন্দ পাণ্ডব প্রস্থে প্রবেশ করিলেন। কুন্তী আদি চরণে প্রণাম করিলেন। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে পেয়ে কি করবে না কিছুই চিন্তা করিতে পারলেন, বলে গেলেন কৃষ্ণ প্রেমে তিনি আত্মার হয়ে বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তার নয়নে রোজ মার্জন করে দিলেন। ভাতৃগণ কর্তৃক সংস্কৃত হলেন, রাজপুরীতে প্রবেশ করিলেন। মহিদানব যে সুবর্ণ সভা নির্মাণ করে দিয়েছিলেন সে সভায় যে তিনি সর্বসমর্থে বসিলেন। যুধিষ্ঠির মহারাজ প্রস্তাব তুলিলেন, কুতু রাজেন গোবিন্দ রাসুয়েন পাবনি যক্ষে বিভূতির্ভবত তৎসম্পাদয়ন প্রভ। এ গোবিন্দ, রাসুয় যজ্ঞ দ্বারা আপনার পাবনী বিভূতিগণকে আমি পূজা করিতে ইচ্ছা করি, আপনি তা সম্পাদন করুন। আপনার পাদপদ্ম যারা ভজন করে তারা সমস্ত অভদ্র থেকে দূরে থাকে। ভগবান, এই যজ্ঞী আপনার ভজনকারী গুণের নিষ্ঠা, আর আপনার ভজন যারা করে না তাদের কি নিষ্ঠা তা আপনি প্রদর্শন করুন। শ্রী ভগবান বলিলেন, হে রাজন, আপনি উপযুক্ত ব্যবস্থা লইয়াছেন। এই রাজসূয় যজ্ঞের দ্বারা আপনার বিপুল কীর্তি লাভ হবে। এই রাজসূয় যজ্ঞ দর্শনের জন্য, এই রাজসূয় যজ্ঞ দর্শনে ঋষিগণ, দেবতাগণ, পিতৃগণ, সুহৃদগণ, আরুভূতগণ সকলেই তৃপ্ত হবেন। তবে রাজসূযজ্ঞ করিতে গেলে আপনাকে দিগ্বিজয় করিতে হইবে। লোকপাল গুণের অংশে অবতীর্ণ আপনার ভাতৃগণকে দিগ্বিজয়ে প্রেরণ করুন।
সংসারীদের আমার পরায়ণ আমার ভক্তিমান তারা কোনোদিন অন্য কর্তৃক অভিভূত হয় না। ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে গর্গাচার্য বলেছেন, যতস্মিন মহাভাগ পিতিং কর্বন্তি মহানবা নারায় বিভবন্তে তন বিষ্ণু পক্ষা নিবাচরাম। হে গর্গ, তোমার এই পুত্রের প্রতি যারা প্রীতিমান তারা ভাগ্যবান, তারা কখনো শত্রু পক্ষ কর্তৃক অভিভূত হয় না। যেমন বিষ্ণু পক্ষাশ্রিত দেবগণ কখনো অসুরগণ কর্তৃক পরাভূত হয় না। এরূপ আদেশ করলেন সহদেব, দক্ষিণ দেশে যাত্রায় চললেন, পশ্চিম দিকে নকুল চললেন, আর পূর্ব দিকে চললেন বৃক্ষদার, উত্তর দিকে চললেন সব্যসাচী শ্রী অর্জুন। সকলেই নানা দিক জয় করে ফিরলেন, কিন্তু দিগ্বিজয়ী ভীম জরাসন্ধকে জয় করিতে পারিলেন না। সংবাদ পেয়ে মহারাজ একটু চিন্তিত হলেন। উদ্ধবের মন্ত্রণাক্রমে ভগবান শ্রীহরি অর্জুন এবং ভীমের সহিত ব্রাহ্মণ বেশে অতিথিকালে গিরিপ্রজে শ্রী জরাসন্ধের অতিথি হলেন। সেখানে যাই বললেন, রাজন বিদ্যা তিথিন প্রাপ্তন অর্থিন দুরমাগতন তন্ন প্রজচ্ছ ভদ্রন্তে যদ্বয়ং কাময়ামহে। রাজন, আমরা দূর থেকে আসিয়াছি, আপনার অতিথি বলিয়া জানুন, আমাদের অভিলিষিত দান করুন, আপনার মঙ্গল হইবে। কিং দুর্মার্শং তিতিক্ষণম। ভগবান সম্মুনীতি দ্বারা তাকে দান ধর্মে প্রবুদ্ধ করিবার জন্য বলিলেন, এই সংসারে যারা তিতিক্ষু দুঃখ সহিষ্ণু তাদের অসহ্য কিছুই না, যারা অসাধু তাদের অকার্য কিছুই না, আর যারা বদান্য তাদের অদেও কিছুই নাই, যারা সমদর্শী তাদের পর বলে কেউ নাই জগতে। আহা উদারস্য তৃণং বিত্তং। উদারের কাছে বিত্ত তৃণতুল্য, ছুরের কাছে মরণ তৃণতুল্য, বিরক্তের কাছে স্ত্রী তৃণতুল্য, নিষ্প্রিয়ের কাছে জগৎ তৃণতুল্য। জনিতেন শরীরেন সতঙ্গে যশোধ্রুবম নাচিদতি সংকল্প সবাচ্চ সচ্চয়ে বস। যে ব্যক্তি অনিত্য দেহ দ্বারা যশ সাধুদের কেউ যশ চয়ন করে না, সে ব্যক্তি জীবিত অবস্থায় মৃততুল্য সহ্য, কারণ এই জীবনটি অস্থির। অস্থিরং জীবিতং লোকে সাস্থিরং ধন যৌবনম অস্থিরং পুত্র দ্বারাং ধর্মকীর্তি যশোস্থিরম। এই জীবনটি অস্থির, কলমঙ্গুর, ধন যৌবন তাও অস্থির, স্ত্রী পুত্রাদি তাও অস্থির, চিরকাল কারো কাছে থাকে না, কিন্তু কীর্তি দশ ধর্ম স্থির। হরিশ্চন্দ্র রন্তিদেব পঞ্চবৃত্তি শিবিক বলি বেদ কপত অনেকে এই অনিত্য দেহ দ্বারা ধ্রুবগতি লাভ করিয়াছেন। সুখদেব গোস্বীপাদ বলিলেন, ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শ্রবণ করিয়া জরাসন্ধ বুঝিতে পারিলেন, এরা ক্ষত্রিয় অধ, এদের গায়ে তীরের চিহ্ন আদি আছে, তথাপি যখন ব্রাহ্মণ বেশে আমার কাছে অতিথি হয়েছে, এদের অভিলষিত আমি অবশ্যই দান করিব।
এই ক্ষত্রিয়দের ধনবাই ভাব সপ্ত ব্রাহ্মণের সেবার জন্য। আমি শুনেছি বলিরাজ বিষ্ণুকে সত্যরূপে জানিয়াও তিনি তাকে ত্রিলোক ত্রিপাদ ভূমি দান করিয়াছেন, আর ত্রিপাদ ভূমি দান করে তিনি ত্রিলোকের অতুল যশ প্রাপ্ত হয়েছেন। যদি ক্ষত্রিয়ের জীবনে ব্রাহ্মণের কোন উপকার না হয় তাহলে ক্ষত্রিয় ধর্ম বৃথা। এই দেহটি নশ্বর, কিন্তু এই দেহ দ্বারা যদি পরের উপকার হয় তাহাই সর্বোত্তম। ভগবানও বলেছেন, এতবাদ জন্ম সাফল্যম দেহনামিহ দেহিষু প্রাণৈরার্থৈ দিয়া বাচা শ্রেয়াচরণং সদা। প্রাণ অর্থ বাক্য বৃত্ত দ্বারা দেহদারের প্রতি যে শ্রেয় আচরণ, তাই এই জগতে জন্ম সাফল্যের কারণ। উদারমতি জরাচন্দ বলিলেন, হে বিপ্রগণ, প্রয়োজন হলে আমি আপনাদেরকে শির দান করতে পারি। ভগবান বলিলেন, হে রাজন, আমরা যুদ্ধ প্রার্থী, আপনার কাছে ধনার্থী নয়। দেখুন, ইনি বৃকদর ভীম, আর ইনি অর্জুন, আর আপনার চিরশত্রু কৃষ্ণ সে আমি। একথা শ্রবণ করে জরাসন্ধ উচ্চহাস্য করলেন। পরে আর এক তলোচনে বলেন, ওহো, তুমি নিতান্ত ভীরু, তোমার সহিত আমি যুদ্ধ করিব না। তুমি তোমার মাতল ঘাতি, তুমি ভীরু হয়ে ব্রাহ্মণ দেশ পরিত্যাগ করিয়া তুমি সমুদ্র গর্ভে শরণ লইয়াছ। আর এই অর্জুন অত্যন্ত বালক প্রতিম, অল্প বলবান, আমি ইহার সেই যুদ্ধ করিব না। এই ভীম তুল্যবল, যদি ইচ্ছা হয় তাহলে আমার সঙ্গে যুদ্ধ করতে পারেন। তথাস্তু, দুখানা গাদা নিয়ে উপস্থিত হলেন যুদ্ধক্ষেত্রে। ভীমকে একটা দিয়ে তিনি নিয়ে যুদ্ধ করতে লাগলেন। ওহ, বিশাল যুদ্ধ চলল 27 দিন। চটচটাচট শব্দ হচ্ছে, সকলের শরীর যেন লৌহ সদৃশ। ভীম যুদ্ধে আর পারিতেছেন না। বললেন, কৃষ্ণ, আমি আর পারছি না, কি করে একে জয় করব। ভগবান একটি তীর নিয়ে তাকে দেখিয়ে দুখণ্ডিত করিলেন। ভগবানের অভিপ্রায় ভীম জানিতে পারিয়া খেলিতে খেলিতে জরাচন্দকে মারিতে পেলে দুই হাত দ্বারা দুইটি চরণ ধরে টান দিয়ে দুখণ্ডিত করে দিল। চারিদিকে জয় জয়কার পড়িয়া গেল। জরাচন্দ দ্বিগণ্ডিত হল, প্রাণান্ত হল, কিন্তু তার সুবুদ্ধিমান পুত্র সহদেব কৃষ্ণের চরণে শরণাপন্ন হলে ভগবান তাকে অভয় দান করে ওই পিতৃপদে তাকে অভিষিক্ত করিয়া দিলেন। অনন্তর তিনি যে কারাগারে রাজগণ বন্দী ছিলেন সেখানে উপস্থিত হলেন। দ্বার খুলিতেই রাজগণ ভগবত দর্শনে পরমানন্দ ভোগ করিতে লাগিলেন। তারা যেন নয়ন পথে কৃষ্ণকে আলিঙ্গন করিয়া আলিঙ্গন করিতে লাগিলেন, জিহ্বা দ্বারা তার অঙ্গ লেহন করিতে লাগিলেন। পদ্ম পলাশ লোচন শ্রী গোবিন্দ চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী প্রসন্ন বদন আহা মনোরম রূপ দর্শন করে তারা বড়ই তৃপ্ত হলেন। বাদ্য করে প্রণত কন্দরে স্তুতি করিতে লাগিলেন। ভগবান শরণাগত পালক, ভগবান প্রতিজ্ঞা করেছেন শরণ লইবে যেই তুমি তার উদ্ধার করিবে। একবার যদি আমি তোমার বলে কেউ শরণ গ্রহণ করি, আমি তোমার বলি যদি কেউ বলে একবার, সংসার বন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। রাজগণ বলে, নমস্তে দেব দেবেশম প্রপন্নার্থি ভরাবয়ম প্রপন্নান পাইন কৃষ্ণ নির্বিন্নান ঘর সংসিতে।
হে দেবদেব, আপনাকে নমস্কার করি। আপনি শরণাগত জনের আরতি ভরণ করেন, আপনি অব্যয় আত্মা। আমরা সংসার ঘোর সংসার থেকে নির্বেদ প্রাপ্ত হয়েছি, আপনি আমাদেরকে পরিপালন করুন। আমরা কিন্তু জরাসন্ধের পর দোষারোপ করি না, রাজগণের যে রাজ্যচ্যুতি তাও আপনার অনুগ্রহের কারণ। আপনি যাকে অনুগৃহীত করেন তার রাজ্যকে আপনি হরণ করেন। এই জন্য মহাত্মা শ্রী জগন্নাথ দাস বাবাজী মহারাজ বলিয়াছেন, সংসারের অমঙ্গলকে ভগবানের আশীর্বাদ বলিয়া জানিবেন। রাজ ঐশ্বর্য মাত্রগণ শ্রেয়পতি শ্রী গোবিন্দকে দেখিতে পায় না, ও শ্রী গোবিন্দের মায়ায় মোহিত হইয়া তারা অনিত্য বস্তুকে নিত্য জ্ঞান করিয়া তারই ভোগে উন্মত্ত হইয়া পড়ে। আহাই, এই সংসারটি মৃগতৃষ্ণা সদৃশ, কিন্তু মূর্খ জীব সুখের জন্য ইয়াতে ধাবিত হইয়া থাকে। পূর্বে আমরা পরস্পর জিজ্ঞাসু হয়ে রাজ্যদয় করবার জন্য কত যুদ্ধ বিগ্রহ করেছি, কিন্তু সম্প্রতি যারা চন্দ্রের কাছে পরাজিত হয়ে কারাগারে বাস করিতেছি, এখন বুঝিতে পারিতেছি যে আমাদের অহংকার বৃথা, বৃথা মান, বৃথা অহংকার সবই নিরস্ত হইয়াছে। প্রভু, আপনি আমাদেরকে মঙ্গল উপায় উপদেশ করুন, যেন আপনার চরণে নিরন্তর আমাদের স্মৃতি থাকে। সংসারে ভ্রমণকালে যেন আপনার চরণে স্মৃতি বিরতি না হয়। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ। কৃষ্ণ, আপনি বসুদেব নন্দন, অথবা আপনি সমস্ত জীবের অন্তর্যামী রূপে বাস রূপ লীলা পরায়ণ, আপনি শ্রীহরি। আপনি আপনাকে যে স্মরণ করে তার সমস্ত অমঙ্গল আপনি হরণ করেন। হরি শব্দের মুখ্য নানার্থ হল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এইরূপ অর্থ করিয়াছেন। হরি শব্দের নানার্থ মুখ্য দুইতম, এক অমঙ্গল হরে আর প্রেম দিয়া হরে মন। চার কৃষ্ণ ভক্তির মাদক সমস্ত শুভ অশুভকে নাশ করে। অতএব শ্রীহরি, স্মরণ মাত্রই চারিবিধ পাপ তাপকে হরণ করেন। আপনি পরমাত্মা জীবের অন্তর্যামী পুরুষ। আপনার চরণে যে ব্যক্তি প্রণত হয় তার ক্লেশ আপনি সমূলে নাশ করিয়া থাকেন। গজরাজ হাজার বৎসর ব্যাপী কুম্ভের মুখে পড়ে যুদ্ধ করে বহু ক্লেশ ভোগ করেছিলেন, কিন্তু আপনার চরণে প্রপত্তি সঙ্গে সঙ্গে আপনি সেখানে আসিয়া তার ক্লেশ নাশ করিয়াছেন। দ্রৌপদী কত ক্লেশ ভোগ করিয়াছিল বস্তরণকালে, কিন্তু স্মরণ মাত্রই গোবিন্দেতি চক্রুষুম কৃষ্ণমান দ্রুবাসীন, আপনি তার ক্লেশ নাশ করিয়াছেন। অতএব আপনাকে, আপনি ইন্দ্রের অধিষ্ঠাত্রী দেবতা, আপনাকে পুনঃ পুনঃ নমস্কার করি। রাজগণের স্তুতি করিলে বলেন, ভগবান বলিলেন, হে রাজগণ, আমার প্রতি তোমাদের সুদৃঢ় ভক্তি জাত হয়েছে, যা প্রশংসিত বিষয়। কারণ সাধারণত রাজকার্যে রাজসিক গুণে আবদ্ধমতীদের আমার প্রতি ভক্তি হয় না, তারা আমাতে বিদ্বেষ স্থাপন করে। হয় নহুষ বানবেন, এরা ঐশ্বর্য লাভ করে উদ্ধত হয়ে এদের অধপাত দেখিতে পায় নাই। অতএব তোমরা শান্ত হবে, ধর্মপথ অবলম্বন করবে,
প্রজাগণ সৎপথে প্রজা পালন করিবে, যজ্ঞপথে আমার আরাধনা করিবে, আমার গুণগান করিতে করিতে অন্তিমে আমার ধাম প্রাপ্ত হবে। মজ্জাবেশ মনোচ্ছম্মং মামন্তে ব্রহ্ম দর্শত। আমাদের চিত্ত সন্নিবেশ করে মাত্রায়ণ হয়ে অন্তিমে আমাকেই প্রাপ্ত হইল, এইরূপ উপদেশ করিলেন। সহদেবীর দ্বারা তাদের সৎকার করিলেন, অভিষেকের ব্যবস্থা করিলেন। ভগবান বুঝতে পারলেন সহদেবের সঙ্গে যেন ভবিষ্যতে তাদের কোনো বিবাদ না হয়, অতএব সহদেবের দ্বারা তাদের সৎকার করালেন। সমারোহে তাদের অভিষেক কার্য হল, দিব্য বসন বসনে ভূষিত করে দিলেন, উত্তম খান পান দিলেন। তারপর ভগবানের আশীর্বাদ নিয়ে তারা কৃষ্ণ গুণগান করিতে করিতে নিজ রাজ্যে চলে গেলেন। এদিকে পূর্ণ মনোরাতে ভগবান শ্রীগোবিন্দ ভীম এবং অর্জুনের সেই দ্রাস্য যজ্ঞস্থলে উপস্থিত হলেন। ধরাচন্দ্র বিজয়ের কথা শ্রবণ করে সকলে আনন্দিত হলেন। চারিদিকে দাস্য যজ্ঞের নিমন্ত্রণ চলিল, বহু স্থান থেকে মহর্ষি রাজর্ষি দেবর্ষিগণ সেখানে উপস্থিত হলেন। ভগবান বেদব্যাস ভরদ্বাজ সুমন্ত গৌতম অচিত বশিষ্ঠ চবন কর্ণ মাত্রেয় কবয় স্থিত বিশ্বামিত্র বামদেব পরশুরাম জৈমিনী ক্রতু পৈল পরাচর গাধী বৈশ্যম্পান আরো অনেকে সেই দক্ষস্থলে উপস্থিত হলেন। শুভলগ্নে মহারাজ স্বর্ণ লাগন দ্বারা যজ্ঞভূমি কর্ষণ করিলেন, স্বর্ণ উপকরণ দ্বারা যজ্ঞের অনুষ্ঠান আরম্ভ হল। ঋত্বিকগণ যথারীতি ব্রহ্ম অধৈর্য যারা ছিলেন তারাও যথারীতি সব কাজ করিতে লাগিলেন। সেই যজ্ঞস্থলে ভীম পাকাধ্যক্ষ পদে নিযুক্ত ছিলেন, ধনাধ্যক্ষ পদে ছিলেন দুর্যোধন, সাধু সেবায় ছিলেন অর্জুন, সমাগতদের সমাদরে সহদর, যজ্ঞ দ্রব্য সাধনে নকল, পাদ প্রক্ষালনে শ্রী গোবিন্দ, পরিবেশনে দ্রৌপদী, দান ধর্মে কর্ণ নিযুক্ত ছিলেন। তারা নিজ নিজ কার্য করিয়া চলিয়াছেন। ভগবান শ্রীকৃষ্ণ সমাগতদের পাদ প্রক্ষালন করিয়া চলিয়াছেন। এবার প্রশ্ন উঠল, এই রাষ্ট্রীয় যজ্ঞ অগ্রপূজ্য কে হবেন? ভীষ্ম দ্রোণাদি সেখানে আছেন, ইন্দ্রাদি দেবগণ সেখানে উপস্থিত হয়েছেন, এও জগতের মহর্ষিগণ রাজর্ষিগণ দেবর্ষিগণ সেখানে উপস্থিত আছেন, ভগবান বেদব্যাসও আছেন, কিন্তু কেউ কাকে অগ্রপূজ্য বলিয়া নির্ণয় করিতে পারিলেন না। ভগবত ইচ্ছাই সহদেব সেই সভা মধ্যে কাত্রোত্থান করত, বলিলেন হে সভাসদগণ, আরহতি অচ্যুত শ্রেষ্ঠং ভগবান সত্যতাং পতি এচ বৈ দেবতা চর্বা দেচ কাল ধনাদয়ং। এ সভাসদগণ, সত্যতপতি শ্রীকৃষ্ণই অগ্রপূজ্য হওয়ার যোগ্য, কারণ ইনি সর্বদেবতাময়, দেশ কাল পাত্রময়, যার উদ্দেশ্যে যজ্ঞে আহুতি দান করা হয় ইনি সেই, মন্ত্র তন্ত্র সব কিছুই কৃষ্ণ, তিনি সর্বময়, অগ্নি আহুতি সবই তো কৃষ্ণ। অতএব ইনি নরলীলায় সামান্য নরবালক রূপে প্রতিমান হইল, সর্বযজ্ঞময় প্রভু, অতএব ইয়াকে অগ্রভাগ অগ্রপূজা দান করুন, ইয়াকে পূজা করিলে সকলের পূজা সম্পন্ন হবে, এমনকি যিনি পূজা করিবেন তারও পূজা সম্পন্ন হইবে। যদি কেউ দানের অনন্ত ইচ্ছা করেন তাহলে শ্রী গোবিন্দকেই দান করিবেন, কারণ তিনি সর্বময়,
তার পূজা করলে সকলের পূজা হয়। বিষ্ণু জমলে বলেছেন, যত পূজনে নবিবুদা পিতরোর্চিতার্থম তোষ্টা ভবন্তি ঋষিভূত সলোকপালং সর্বে গ্রহ স্তরণী সমকুদাদিমক্ষ গোবিন্দমাদি পুরুষং তমকং ভজামি। যার পূজার দ্বারা দেবতাগণ, পিতৃগণ, ঋষিগণ অর্চিত পূজিত হন, ঋষি প্রাণীগণ লোকপালগণ তুষ্ট হন, গ্রহ নক্ষত্রাদি সকলেই সন্তুষ্ট হন, আমি সেই আদিপুরুষ গোবিন্দকে ভজনা করি। ভাগবতের সিদ্ধান্ত বলেছেন, যেমন তরুণ মরে জল সেচন করিলে শাখা পল্লব সঞ্জীবিত হয়, যেরূপ প্রাণে আহার দিলে ইন্দ্রগুলি সন্তুষ্ট হয়, সতেজ হয়, তদ্রূপ অচ্যুতের অর্চনের দ্বারা সকলের অর্চন সুষ্ঠুরূপে সম্পন্ন হয়। স্থূলদর্শী পাতায় পাতায় জল দেয়, আর সূক্ষ্মদর্শী আত্মদর্শী মূলে জল দান করেন। অন্যত্র বলেছেন শ্রীকৃষ্ণ উত্তর গীতায় যে, আমি দেবতাদিদের পূজ্য, ধর্মাদির পূজ্য, আমার পূজা দ্বারা সকলের পূজা সম্পন্ন হয়। বৃহৎ শ্রী মা নির্বাণতন্ত্রেও মহাদেব পার্বতীর সংবাদে এরূপ সিদ্ধান্ত হয়েছে যে, পার্বতী যথাই স্কন্দ সখানাম তরোর মূলাবশেষণম এবম আরাধনাম বিষ্ণু সর্বেশং চাত্মনং চ হি। তরোর মূলাভিষেকেন যথাস্তদ ভুজ পল্লবান ত্রিপ্রন্তি তদনুষ্ঠান তথা সর্বোত্তম সর্বেশ অমরাদয়ম আছে। কিন্তু মানুষের দুর্ভাগ্য এত প্রবল, মানুষ এই কথাটুকু বুঝিতে পারে না। ক্ষুদ্র ক্ষুদ্র কামনার বসে যাদের তত্ত্বজ্ঞান লুপ্ত হয়েছে, তারা নানা ভজন সাধনে মতিমান হয়, দুর্গতিও প্রাপ্ত হয়। বড় বড় মুনি ঋষিগণ তারা মোহ প্রাপ্ত হলেন, কাকে অগ্রপূজ্য করা হবে। ভগবান ইচ্ছায় সহদেব এই সিদ্ধান্ত দিলেন, সভা সৎবর্গ সকলে হাতে তালি দিয়ে সাধু সাধু বলে স্বীকার করলেন। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে ডাকালেন, কৃষ্ণ একজন দিয়ে বললেন, কৃষ্ণ তুমি অগ্রপূজ্য হয়েছ, তোমাকে আর সকলের পাদ প্রসারণ করিতে হইবে না। দেখুন, বড় হতে গেলে আগে বড়দের পাদ প্রসারণ করতে হয়। শাস্ত্রে এইরূপ বলেছেন, যদি কেউ বড় হতে চান, মহৎ হতে চান, তাহলে মহতের সেবা করিবেন। মহতের সেবা বিনা কোনোদিন কেউ মহত্ব লাভ করিতে পারেন না। আজ তিনি সকলের পূজ্য হচ্ছেন, আগে তিনি সকলেরই পূজ্য। নরলীলায় তিনি সমাগতদের পাদ প্রসারণ করছেন, জানাচ্ছেন এরা মহৎ। ভগবানের যজ্ঞে যারা আসিতেছেন তারা সকলেই মহৎ। তাদের পদধৌত জল যদি কেউ প্রাপ্ত হয়, তাদের আশীর্বাদ প্রাপ্ত হলে জীব মহত্বের অধিকারী হয়। অতএব ভগবান সেখান থেকে যজ্ঞস্থলে উপস্থিত হলেন। উত্তম সিংহাসনে বসিয়ে যুধিষ্ঠির মহারাজ ভাতৃবর্গ পত্নীবর্গের সহিত তার পূজা করিতে লাগিলেন। মা অভিষেক বিধানে তার অভিষেক কার্য সম্পাদন করিলেন, উত্তম বসন ভূষণ দিয়ে সজ্জিত করিলেন, তারপর উত্তম ভোগ দিয়ে আরতি পাঠালেন। কিন্তু এই কৃষ্ণের পূজা দর্শনে শিশুপালের চিত্তে জ্বলন উপস্থিত হল। সর্বসমক্ষে গাত্রোত্থান পূর্বক বাহু উত্তোলন করে উৎক্ষেপণ করত আরক্তলোচনে বলিতে লাগিলেন, অহো ঈশ দুরাত্মায় কাল ইতি সত্যবতী শ্রুতি। কাল যে দুরাত্মায় এই বাক্য সত্য, কারণ সামান্য বালকের বাক্যে বিদ্যুতের মতি বিপর্যয় উপস্থিত হয়েছে। এ সভাসদগণ
আপনার সকলেই ব্রহ্ম পাত্রবিদ, পাত্র শ্রেষ্ঠ। আপনারা একটা বালকের কথাই কৃষ্ণকে অগ্রপূজ্য করলেন, তপবিদ্যা ব্রতধর আপনারা, জ্ঞান বলে আপনাদের পাপ নষ্ট হয়েছে। পরমর্ষি বহুর্ষি থাকিতে লোকপাল গণ যাদের পূজা করেন তারা থাকিতে কি করিয়া কুলাঙ্গার কৃষ্ণ অগ্রপূজা গ্রহণ করতে পারে কাকের মতো? কুলপাংশন ব্যবহার করেছেন, শত্রু ব্যবহার করেছেন কুলপাংশন। কৃষ্ণকে নিন্দা করে বলছেন কৃষ্ণ কুলের কুলাঙ্গার, কিন্তু সরস্বতী দেবী ওই বাক্যে তাকে প্রশংসা করছেন। উচ্ছিতং লপতি ইতি কুলপ তস্য অংশন নাশন ইতি কুলপাংশন। যে কুৎসিত বলে তার প্রাণ হত্যাকারী হচ্ছেন কৃষ্ণ, অতএব তিনি কুলপ না, কুলপাংশন। বন্যা সমাচার বর্জিত সর্বধর্ম বহিষ্কৃত স্বৈরচারী পিতা পাণ্ডত কৃষ্ণ কি করে অগ্রপূজ্য হতে পারে? যদাতি রবিশবে যারা রাজ্য বহির্ভূত সাধু সমাজ বহির্ভূত পিতা পাণ্ডত তারা কি করে অগ্রপূজ্য হতে পারে? বিশেষ করে ব্রহ্মসিদ্ধবিত দেশ পরিত্যাগ করিয়া যারা যমন অধ্যুষিত দেশকে আশ্রয় করিয়াছে, সমুদ্র দুর্গকে আশ্রয় করিয়াছে, তারা দস্যুধর্ম কি করে অগ্রপূজ্য হতে পারে? শিশুপালের সমস্ত মঙ্গল নষ্ট হইয়াছিল কৃষ্ণ নিন্দায়। তার জননীর বাক্যে ভগবান শ্রীকৃষ্ণ একশো বার তাকে ক্ষমা করিয়াছিলেন। সে কাল পূর্ণ হল, মৃত্যুকাল উপস্থিত হল, তাই সে নিন্দা করিতে লাগিল সমাজ বর্গ। কর্ণে হস্ত প্রদান পূর্বক সেখান থেকে উঠিতে আরম্ভ করিলেন। ভগবান এবং ভগবানের ভক্তগণের নিন্দা শ্রবণ করিয়া যারা স্থান পরিত্যাগ করে না বা প্রতিকার করে না তারা স্বকৃতি ইচ্ছুত হয়। পাণ্ডবগণ অস্ত্র শস্ত্র লইয়া শিশুকালকে মারিতে উঠিলেন। পাণ্ডবদের বন্ধু বান্ধব যাদবদের বন্ধু বান্ধবগণ শিশুপালকে হত্যা করবার জন্য প্রস্তুত হইলে ভগবান শ্রীহরি সকলকে আসনে বসিয়ে দিলেন। অনন্তর সুদর্শন চক্রকে ছেড়ে দিলেন। সুদর্শন চক্র দেয়া সেই কুৎসিত লাপনকারী কৃষ্ণ নিন্দাকারী শিশুপালি শিরোচ্ছেদ করিল। দেখতে দেখতে একটি দিব্যজ্যোতি তার অঙ্গ থেকে নির্গত হয়ে কৃষ্ণের অঙ্গে প্রবেশ করিল। সকলেই দেখিলেন যে কৃষ্ণ দেহে শিশুপাল সাজুজ্য লাভ করিল। পরন্তু আমাদের গোস্বামীগণ বলেছেন কৃষ্ণের দেহকে আস্থায়ী করিয়া শিশুপাল তিন জন্মে মুক্ত হইয়া বৈকুণ্ঠে চলে গেলেন। চতুর্শনের অভিশাপে জয় বিজয় এই জগতে এসেছিলেন। প্রথমে তারা হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর রূপে অবতীর্ণ হলে ভগবান বরাহদেব ও নৃসিংহদেব তাদেরকে প্রাণান্ত করেন। দ্বিতীয়বার তারা রাবণ কুম্ভকর্ণ হয়ে জন্মগ্রহণ করিলেন। ভগবান শ্রীরামচন্দ্র হস্তে নিহত হন। তৃতীয়বার শিশুপাল দন্তবক্র রূপে আবির্ভূত হলেন। ইতিমধ্যে শিশুপাল কৃষ্ণ হস্তে নিহত হলেন, সাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠে চলে গেলেন। কৃষ্ণ অঙ্গকে আশ্রয় করিয়া শিশুপালের শ্রীচ্ছেদ হলে জয়গান হতে লাগলো। সকলেই আনন্দিত হলেন। যুধিষ্ঠির মহারাজ